नमस्कार बंधुरा, बांगाल घटी रान्नाघरे आपनादे सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी बाच्चादेर पछंदेर एकटी कार्टून चरित्र डोरेमनेर फेवरेट खाबार डोरा केक। सेई संगे बाच्चाराओ किन्तु एई डोरा केक खेते खूब पछंद करे। आपनारा किन्तु एइभावे आपनादेर बाच्चादेरके डोरा केक खूब सहजेई जखन तखन बानिये दिते पारबेन एबं खूब कम समये, ताते ओरा खूब खुशी हबे। चलुन ताहले आमरा रेसिपिटा देखे नेई। প্রথমেই বলি যে আজকে রান্নাটাতে কিন্তু আমার ছেলে আমাকে একটু সাহায্য করছে, আর এই ডোরা কেকটা কিন্তু ওর আবদারেই বানানো হচ্ছে। ব্যাটার বানানোর জন্য এখানে প্রথমেই দিয়ে দেব বড় কাপের এক কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো চিনি, এটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ আর হাফ টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডাও দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দেব সামান্য একটুখানি নুন। এরপর সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন বাটার আর দিয়ে দেব এক টেবিল স্পুন মধু। আবারও সব কিছুকে আরেকটুখানি মিশিয়ে নেব। এরপর এই মিশ্রণটার মধ্যে একটু একটু করে দুধ মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর এই দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে রাখা রয়েছে, তবে ফ্রিজের দুধ নয়, এমনি রুম টেম্পারেচারেই দুধটা রাখতে হবে। দুধটা একেবারে না দিয়েই একটু একটু করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এটা কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চারটে বারবন বিস্কিটস, এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। আর এর মাঝখানে যে সাদা ক্রিমটা থাকে এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। আমার কাছে যেহেতু এখন কোকো পাউডার নেই, তাই আমি এটা দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি। আপনাদের ঘরে যদি কোকো পাউডার থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। এবার এই বিস্কিটের গুঁড়োটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব, তারপর ভালো করে মিক্সড করে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়ার পর যেহেতু এটা একটু ঘন হয়ে যাবে, তাই আমি এর মধ্যে আরেকটুখানি দুধ অ্যাড করে দেব। বিস্কিটের গুঁড়োটা দেওয়ার পরেও কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে। এবার কেকটা তৈরি করার আগে এরকম একটা হাতা টাইপের কিছু নিয়ে নিতে হবে, এটা দিয়ে কেকটা আমরা তৈরি করব। একটা ননস্টিকের তাওয়া লো ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর ওর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে একটুখানি মুছে নেব। তারপর কিছুটা ব্যাটার হাতায় নিয়ে ঠিক এরকমভাবে ঢালতে হবে, আর এই ব্যাটারটাকে কিন্তু তাওয়ার মধ্যে স্প্রেড করে দেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি লো ফ্লেমে এটাকে 40 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 40 সেকেন্ড পর ঢাকনা খুলে দেখব যে কেকের এক সাইডটা পুরো হয়ে গেছে। এরপর খুব সাবধানে কেকটাকে অন্য সাইডে উল্টে দেব, তারপরে আবার 15 থেকে 20 সেকেন্ডের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখব যে কেকের দুটো সাইডই খুব ভালো মতো হয়ে গেছে। এরপর কেকটাকে তাওয়া থেকে সরিয়ে রেখে দেব, আর কেকের কালারটা কিন্তু দারুণ এসছে। এরপর তাওয়ার মধ্যে কিন্তু কোনো আর তেল দেব না, খালি পরিষ্কার কাপড়টা দিয়ে একটু তাওয়াটা মুছে নেব। আর ওই একই প্রসেসে হাতা দিয়ে এই ব্যাটারটা একটু একটু করে নিয়ে এরমভাবে ঢেলে বাকি কেকগুলো তৈরি করে নেব। আপনারা কিন্তু বাড়িতে বাচ্চাদেরকে এই কেকটা স্কুলের টিফিনে জলখাবারে তৈরি করে দিতে পারেন, আর এখানে যে ময়দা ব্যবহার করা হয়েছে তার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, যেহেতু ময়দা আমাদের হেলথের পক্ষে খুব একটা ভালো নয়। ডোরা কেকগুলো আমার তৈরি হয়ে গেছে, আর এগুলো কিন্তু খুব সফট হয়েছে। আমার বাড়িতে এখন যেহেতু রেডিমেড চকলেট সস নেই, তাই আমি ঘরোয়াভাবে একটা চকলেট সস তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে দিয়ে দেব ছোট এক কাপ দুধ। দুধটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব 10টা এক্লেয়ার্স আর 2টো ডেয়ারি মিল্কের টুকরো। আপনারা কিন্তু পুরো চকলেট সসটা ডেয়ারি মিল্ক দিয়েও করতে পারেন। আমার কাছে ডেয়ারি মিল্ক অতগুলো ছিল না বলে তাই আমি এখানে এক্লেয়ার্স অ্যাড করলাম। এরপর দিয়ে দেব 1 টিস্পুন মধু, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। এটাকে খুব ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না দুধের মধ্যে চকলেটগুলো মেল্ট হয়ে যায় ততক্ষণ আমাদের এটা নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতেই রাখতে হবে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে এর কালারটা অনেকটা ডার্ক হয়ে এসছে আর অনেকটা ঘন হয়ে গেছে, তখন বুঝতে হবে যে আমাদের চকলেট সসটা একদম রেডি। এরপর এই সসটাকে একটা বাটির মধ্যে রেখে একটু ঠান্ডা করতে দেব, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এবার ডোরা কেকের এক সাইডে চকলেট সসটা একটু নিয়ে এরকমভাবে স্প্রেড করে দেব। আমি একটু অল্প করে দিচ্ছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন চকলেট সসটা। এরপর অন্য একটা ডোরা কেক দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে দেব।
আমি একটা ছুরি দিয়ে ডোরা কেকের মাঝখানটা সমানভাবে কেটে নিচ্ছি। এটাতে দেখতে কিন্তু খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। তৈরি হয়ে গেছে ডোরেমনের ফেভারিট খাবার ডোরা কেক। বাচ্চাদের জন্য তৈরি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।